হাই ফ্রেন্ড, আপনাদের দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইন ক্লাস। তো বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং পিজি পার্ট ওয়ান এবং পার্ট টু, এছাড়াও বিলস অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা, যে সকল স্টুডেন্ট তোমরা এই সমস্ত কোর্সগুলি করছেন বিভিন্ন সাবজেক্টের উপর, তো তোমাদের প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো কোন কোন সময়, কোন কোন ডেটে এবং কোন কোন টিচার তোমাদের অনলাইন ক্লাস নেবে তার পুরো টাইম টেবিল কিন্তু তোমাদের পুরো সমস্ত সাবজেক্টের উপর দিয়ে দেওয়া হয়েছে। তো এই নোটিশ তোমরা কীভাবে ডাউনলোড করবে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, এবং যে যে সাবজেক্টে তোমরা অনার্স নিয়েছো, অনার্স প্লাস কম্পালসারি প্লাস যেসব পাশের সাবজেক্ট আছে, প্রত্যেকটি সাবজেক্টেরই তোমরা অনলাইনে ক্লাসগুলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই ডেট বা টাইম টেবিল অনুযায়ী তোমাদেরকে অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করতে হবে। তো আমি সমস্ত রকম প্রসেস আমরা দেখিয়ে দেবো, তোমরা প্রত্যেকটি সাবজেক্টের অনুযায়ী তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নেবে। তো এবার বলে রাখি, তোমরা এই অনলাইন ক্লাসটি তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে সে নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ওই ভিডিওটি চেক করে দেখে নেবে। তো দেখো, ফার্স্টে তোমাদেরকে এই অনলাইন ক্লাস করার যেসব নোটিশগুলি ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয় সেগুলি তোমরা ডাউনলোড করতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে ক্লিক হেয়ার ফর অনলাইন ক্লাস নোটিশ, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের উপরই কিন্তু অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে, তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। এটা ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক হেয়ার ফর অনলাইন ক্লাসে এখানে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবে, এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের উপর যে অনলাইন ক্লাসগুলি হবে তার কিন্তু নোটিশের যে পিডিএফ ফাইল সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে, এখানে বিডিপি, পিজি, এছাড়াও যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম এবং সার্টিফিকেট প্রোগ্রাম, সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাস প্রযোজ্য এবং তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো অসুবিধা হলেই আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, ওখানে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমি ফার্স্টে তোমাদেরকে একটি নোটিশের পিডিএফ ফাইল আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে। তো ডাউনলোড করতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু বিডিপি, পিজি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম সমস্ত সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস তো তোমরা অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো বিডিপি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে দিচ্ছি, এখানে পরপর সাবজেক্টগুলি শো হবে। তো ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে বিডিপির স্টুডেন্ট হয়ে থাকলে, এবং পিজির স্টুডেন্ট হয়ে থাকলে পোস্ট গ্র্যাজুয়েটে ক্লিক করবে। তো ওখানে তোমরা ক্লিক করার পরে পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাসের নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যে সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন হয়েছো বা যে সাবজেক্ট নিয়ে এখানে অনার্স করছো, তো প্রত্যেকটি সাবজেক্টের তোমরা অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ডিটেল যে অপশানটি রয়েছে, তো প্রত্যেকটি সাবজেক্টের পাশে কিন্তু রয়েছে। তো এই ডিটেলস অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এখানে যে নোটিশ, যে অনলাইন ক্লাসের যে নোটিশ, সেটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে, যে কোন কোন টিচার তোমাদের ক্লাস নেবে, কোন ডেট এবং টাইম টেবিল সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আমি জাস্ট একটি এডুকেশন সাবজেক্টের একটি পিডিএফ ফাইল আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখে দিচ্ছি, ইডি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা যে যা সাবজেক্ট মতো ডাউনলোড করে দেখে নেবে কোন কোন সময়ে তোমাদের অনলাইন ক্লাসগুলি করতে হবে। তো এখানে দেখো ডিটেল যে অপশানটা আছে, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, তোমাদের সামনে এরকম একটি পেজ, যে পিডিএফ ফাইল, যে অনলাইন ক্লাসের যে নোটিশ, সেটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে, যে তোমাদের কোন কোন ডেটে এবং কোন কোন টাইমে তোমাদের এই অনলাইন ক্লাসগুলি হবে এবং কোন কোন টিচার অর্থাৎ ফ্যাকাল্টি তো তোমাদের ক্লাসগুলি নেবে, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকবে। তোমরা এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিজেদের মোবাইল থেকে দেখে নেবে, কোনো অসুবিধা হবে না আশা করি। তো যদি কোনো রকম অসুবিধা হয় থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, ওখানে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাবে। এবং নিতাই শুভ শপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিফিকেশান এছাড়াও অন্যান্য যেসব আপডেটগুলি দিয়ে থাকে ইউনিভার্সিটির তরফ থেকে, সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিও, এবং এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কী কী অসুবিধা হচ্ছে না হচ্ছে সেগুলো অবশ্যই করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, ওখানে তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই করে এই ভিডিওটি শেয়ার করো।